জল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুর দুটো নাগাদ বনগাঁর পুরো প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন গোপাল শেঠ। তার সিকিউরিটির জন্য সরকারি তরফে নিয়োগ করা হয়েছে দেহরক্ষী। মঙ্গলবারই রাজ্য সরকারের তরফ থেকে বনগাঁ পৌর প্রশাসক পদ থেকে শঙ্করাড্ডকে সরিয়ে নতুন পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর গোপাল শেঠকে। নির্দেশ ছিল যত তাড়াতাড়ি সম্ভব গোপাল শেঠকে বনগাঁ পৌরসভার দায়িত্ব নেওয়া। সেই মতোই চিঠি পাওয়ার পরদিনই তিনি দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যে গোপাল শেঠের বাড়িতে রাজ্য পুলিশের পক্ষ থেকে দুই নিরাপত্তা রক্ষীর দায়িত্ব দেওয়া হয়েছে। কখন দায়িত্বভার নিচ্ছেন? আজকে যে সময় হয়েছে দুপুর দুটোর সময় আমাকে ওই প্রশাসক হিসেবে আমি চার্জ গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন বা আদার্স যারা এই পৌর কর্তৃপক্ষ যারা প্রশাসনিক কাজে আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। আপনার গতকাল আপনি প্রশাসকের যে লেটার পাওয়ার পরেই আপনার বাড়িতে এবং পৌরসভায় কি সিকিউরিটি গার্ড বসানো হয়েছে? না, প্রোটোকল অনুযায়ী সিকিউরিটি যারা এমএলএ যারা প্রশাসক হিসেবে বসে সে আমি বিধায়ক ছিলাম তখনও ছিল, এখন হলো ইয়ে হিসেবে আমাদের যে নির্দেশ রয়েছে যে আমাদের প্রোটোকল অনুযায়ী প্রশাসক নিতে এই সিকিউরিটি নিতে হবে সে অনুযায়ী এসছে। না, পৌরসভা তো কালকে ইয়ে রয়েছে সমস্ত জায়গায় পুলিশ ঘুরে বেড়ায়, এরকম কোনো আমার জানা নেই যে পৌরসভাকে ঘিরে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রশাসককে কেন নিরাপত্তারক্ষী দেওয়া হলো তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, প্রশ্ন উঠছে তাহলে কি নতুন প্রশাসকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।